হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদের ইয়াসিন ব্লগের আরো একটি নতুন ভিডিওতে। সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা, যে যে এখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আজকের ভিডিওটা আরো বেশি হেল্প হবে। বিকজ আজকে কিন্তু আমি চলে আসছি কতরায়া মাইরিনের ঠিক অপোজিটে, অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক হচ্ছে গভর্নমেন্ট ব্যাংক, আপনারা সকলেই জানেন। অগ্রণী ব্যাংকের আজকের টাকার রেট আপডেট দিব। প্রতিদিন কিন্তু টাকার রেট বাড়তেছে, প্রতিদিন কিন্তু আপনারা টাকার রেট ধীরে ধীরে বাড়তেই আছে। তাই আপনাদের বলবো যে আপনারা যারা দেশে টাকা পাঠাতে চান, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারেন। অনেক টাকার রেট, আজকের রেট আমি এই ভিডিওতে আপডেট করব। এবং আপনারা কিন্তু জানেন যে অগ্রণী ব্যাংক থেকে টাকা পাঠালে বা যে কোনো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে কিন্তু আপনারা 2.5 মানে আড়াই টাকা করে, প্রতি আড়াই টাকা করে কিন্তু আপনারা পার্সেন্টেজ পাবেন, মানে 100 টাকায় আড়াই টাকা করে আপনারা কিন্তু কমিশন পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আমরা ব্যাংকের ভিতরে ঢুকবো আর আপনাদের সকল ব্যাপারে আপডেট করবো। লেটস গো। আপনারা যারা অগ্রণী ব্যাংকে আসতে চান, এবং আমি বলবো যে আপনারা অগ্রণী ব্যাংকে মানে বৈধভাবে দেশে বাংলাদেশে টাকা পাঠান, আপনাদের টাকাটা সুন্দরভাবে এবং গচ্ছিতভাবে আপনাদের দেশে পৌঁছাবে, সেটাই আমি আশা করি এবং আপনাদের রিকোয়েস্ট করি। আজকে দেখেন, আপনাদের দেখাচ্ছি অগ্রণী ব্যাংকের যে আপডেটটা, তো 2.5% আপনারা কিন্তু বোনাস পেয়ে যাবেন। এবং আজকের টাকার রেট আমি দেখাচ্ছি, আজকে হচ্ছে 31 জুলাই, তো 31 জুলাইয়ের রেটটা হচ্ছে 23.40 টাকা, মানে এক রিঙ্গিত সমান সমান 23.40 টাকা। তো আশা করি বুঝতে পারছেন আজকের টাকার রেট আপনাদের আপডেট করলাম। তো সকলকে আবারও রিকোয়েস্ট করবো যে আপনারা অগ্রণী ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠান, বৈধ পথে আপনারা দেশে টাকা পাঠান, অবৈধ পথে দেশে টাকা পাঠিয়ে জন্য আপনারা না ঠকেন, সেটাই আমার একমাত্র আবেদন থাকবে। তো আশা করি আপনারা বুঝতে। আর এখানে আসলে কিন্তু আমাদের ভাইয়াকে পেয়ে যাবেন, ভাইয়া কিন্তু আপনাদের হেল্প করবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। যারা যারা নতুন অ্যাকাউন্ট করতে চান মালয়েশিয়া থেকে, কিন্তু আপনারা বাংলাদেশে অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজে। তো ভাই কিন্তু আপনাদের হেল্প করবে নতুন অ্যাকাউন্ট করার জন্য। নতুন অ্যাকাউন্ট করতে আপনাদের পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে, এবং যার নামে অ্যাকাউন্ট তার 2 কপি ছবি, এবং যারা যার নামে নমিনে করবেন তার 1 কপি ছবি লাগবে, আর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। তো এই সকল তথ্য নিয়ে কিন্তু আপনারা অগ্রণীতে আসলে আপনাদের নতুন অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন। আর এখানে সবসময় টাকার রেট অনেক বেশি থাকে, সর্বোচ্চ রেটে কিন্তু অগ্রণীর থেকে আপনারা টাকা পাঠাতে পারবেন, এবং 100% গ্যারান্টি সহকারে নিরাপদে অগ্রণী থেকে কিন্তু টাকা পাঠাতে পারবেন। অগ্রণী ব্যাংকের শাখাটা হচ্ছে, এটা হচ্ছে কুয়ালালামপুর শাখা, কোতরায়া মাইরিনের ঠিক অপোজিটে। ওকে ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।